আবারও গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গারঘাট এলাকায়। জানা যায়, বুধবার শান্তিপুর বড়বাজার এলাকায় রথতলা থেকে নীলপুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথে শান্তিপুর বড়বাজার গঙ্গারঘাটে স্নান করতে আসে। এরপরে পরিবার ও যুবক স্নান করতে নামে। স্নান করতে করতেই ওই যুবক জলে তলায় তলিয়ে যায়। চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসে গঙ্গায় মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে যুবক জলের তলায় চলে যায়। পরিবারের উপস্থিতিতে ওই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর আমি পাচ্ছি না, ওরে আমার সোনা রে, সোনা রে, আমার সোনা, আমার আমি কত কষ্ট করে আমার গোপালকে মানুষ করেছি, আমার কত কষ্ট। আপনার নাম? সন্ধ্যা দাস। হ্যাঁ, আজকে তো নীলের উপস্থায় পৌরসভা থেকে তো সামান্য একটুখানি স্টেপ নেওয়া উচিত ছিল এখানটায়। আজকে একখানা ছেলে মারা গেল, আমাদের ওই পঞ্চতন্ত্রলা সৃষ্টিদা বলে একজন মুদিখানা দোকান আছে, তার ছেলে। এর আগেও তো একজন মারা গেছে। হ্যাঁ, এর আগেও শুনেছি দুজন মারা গেছে এইখানেই। কি বলবেন গঙ্গার পরিকাঠামো নিয়ে? কি বলবেন পরিকাঠামো নিয়ে? কি বলবো, পৌরসভা থেকে উচিত এই জায়গাটা একটু স্টেপ নিয়ে, আজকের দিনে তো এখানে সিকিউরিটি দেওয়া উচিত ছিল অবশ্য করে। আপনার নাম? বাপন দত্ত। আর এই ঘাটটার নাম? রবীন্দ্রঘাট শান্তিপুর। আমি ওই মাথায় চান করছিলাম, সবাই দেখি চেঁচামেচি করছে, চেঁচামেচি করছে, দেখি যে একটা ছেলে ওইখানটায় তো কেমনটা ঘোরানো দিকে। হ্যাঁ, খুব ঘোরা হচ্ছে বলে ওইখানটায়। আজ দেখি হাত মাত ই করছে। আচ্ছা, ওইখান থেকে সবাই বলছে নৌকাটা নিয়ে একটু বাঁচা, নৌকাটা নৌকা নিয়ে আস্তে আস্তে ওইখানটায় তো ডুবে গেল। মানুষ চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল, ড্রাম ফেলেছিল, কিন্তু বাঁচাতে পারল। বাড়ি কোথায় ছিল এটা? শুনছিল বড়বাজার। আপনার নাম? আমার নাম সুশীল বর্মা। আর এই ঘাটটার নাম? মতিগঙ্গা ঘাট।